আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পপ্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্পপ্রেমী চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজ ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম সবটাই তুমিময়। গল্পটি লিখেছেন মিথিলা মাসরেকা। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন। আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি। পর্ব 25, হানিমুন। শব্দটা কয়েকবার কানে বাজলো আমার। সকাল সকাল ঘুম ভাঙার পরপরই এত বড় একটা কথা শুনে মোটামুটি শকে পড়ে আছি। বিয়েটা স্বাভাবিক হলে এ শব্দটাও স্বাভাবিক লাগতো আমার, কিন্তু বিয়েটাই তো চুক্তির বিয়ে, 2 বছরের, বেবির জন্য শুধু। বেবির কথা মাথায় আসতেই নিস্তেজ হয়ে গেলাম। বেবির জন্য হলে কেন এখনও অঙ্কুর কাছে আসেননি আমার? কেন আমার সমর্থন জেনেও এমন অদ্ভুত ব্যবহার করছেন উনি? আকাশ কুসুম ভাবতে ভাবতেই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলেন অঙ্কুর, চিকন স্লিপস গেঞ্জি আর ট্রাউজার পরে। মাথা মুছতে মুছতে ব্যাগ লাগেজ জামাকাপড় নামাতে শুরু করলেন উনি। আমি ব্যাডেই বসে, উনি ব্যস্ততা থামিয়ে আমার দিক তাকিয়ে বললেন, এভাবে বসে আছো কেন? প্যাকিং করো, হানিমুন যেতে হবে তো। মানে কোথায়? হানিমুন, হানিমুন বাংলা মানে মধুচন্দ্রিমা, অ্যান্ড ইটস ইন সিডনি। ওখানে যাচ্ছি আমরা দুজনে। আমরা মানে? অঙ্কুর থেমে গেলেন, তোয়ালেটা চেয়ারের উপর রেখে বেডের দিকে এগোলেন। আমার সামনে খানিকটা ঝুঁকে দাঁড়িয়ে বললেন, মানলাম তুমি জেনে গেছো বিষয়টা, বিয়েটা অ্যাগ্রিমেন্টাল, তবুও তুমি আমার বউ, 2 বছরের হলেও বউ, রাইট? তো কোথাও শুনেছো হানিমুনে বর বউকে ছাড়াই চলে যাই? হানিমুনে আমরা দুজনেই যাব। নির্বাক হয়ে শুনছি শুধু তার কথা, এবার শব্দ করে হেসে দিলেন উনি। সোজা হয়ে দাঁড়িয়ে আলমারি থেকে কিছু একটা বের করতে করতে বললেন, ডোন্ট প্যানিক, আমার নেক্সট ম্যাচ সিডনিতে, জায়গাটা সুন্দর, তাই ওখানে তোমাকেও সাথে করে নিয়ে যাব ভাবছি। বুঝলাম, হানিমুন কাকে বলে কিছুটা কড়া গলাতেই বললাম, ম্যাচ আপনার, আমি গিয়ে কী করব? উনি শার্টের হাতা গোটাচ্ছিলেন, একটু থেমে ঠিকঠাক মতো পরে আমার দিকে ফিরে শান্ত গলায় বললেন, তোমাকেই তো আগে প্রয়োজন অত্রি। মানে? মানে তুমিও যাচ্ছ, বললাম না জায়গাটা সুন্দর, ঘুরে আসলে ভালো লাগবে তোমার। এমনিতেও তোমাকে এভাবে বাসায় রাখা নিয়ে মনে মনে অভিশাপ দাও হয়তো, এ সুযোগে বেরোনো হবে, আর তুমি তোমার বান্ধবী বন্ধু মণিমাকে বলতে পারবে হানিমুনে গিয়েছিলে তুমি। আমার মনে হয় দ্বিতীয় কারণটা এনাফ। আমি কিছু বলার আগেই অঙ্কুর সেই ফাইল দুটো বের করলেন, আটকে গেলাম আমি। উনি কোনো দিক না তাকিয়ে হলুদ ফাইল দুটো ব্যাগে পড়তে পড়তে বললেন, এনাফ তাই না? ফাইল দুটো রেখে এবার আমার দিক তাকালেন উনি, চুপ রইলাম। উনি বললেন, এখন যদি তুমি না যাও, এখানে একা একা থাকো, তোমার মণিমা ভাববে না? তার দেখা আর সব ছেলেদের মতো আমিও আমার বউকে ভালোবাসি না, শুধু টাকা ভালোবাসি, ক্যারিয়ার ভালোবাসি, এইসব তোমার ভালোবাসবে, ভালো লাগবে সেটা? আমি মুচকি হাসলাম, সবগুলো উল্টো উল্টো নয় কি অঙ্কুর? ভালোবাসেন আপনার 2 বছরের চুক্তির বউকে? টাকা ভালোবাসেন না আপনি, আপনার ক্যারিয়ারকে ভালোবাসেন? তাহলে ম্যাচ ডিল করতে পারতেন। এ প্রশ্নগুলোর উত্তর কী অঙ্কুর? হ্যাঁ, প্রশ্ন তো করবো না আপনাকে, বলেছি তো এসব প্রশ্ন আমার মনেই থাক। ছোটো একটা শ্বাস ফেলে বললাম, আপনি তো টিমের সাথে যাবেন, সেখানে আমি কীভাবে? তুমি যাবে, ঠিকই বলেছেন আপনি, যাওয়ার কারণটা এনাফ। মণিমাকে বলতে চাই হানিমুনে গিয়েছিলাম, তাকে বোঝাতে চাই বিয়েটা করে অনেক খুশি আমি। পাবলিক না করার বিষয়টা নিয়ে এখনও আমার উপর রাগদার,
কারণ পুরো বিষয়টা আমি নিজের উপরই নিয়েছি। ওনার বাঁকা হাসিটা বলে দিল, তোমার যাওয়ার কারণ আমি জানি অদ্রি। মুখে বললেন, অ্যাকচুয়ালি ইটস এ ডিফারেন্ট প্ল্যান, আমি টিমের সাথে কাল সকালে রওনা দিব, এমনটাই ডিসিশন হয়েছে। আর রোহান এক বিজনেস ট্রিপে আজই যাচ্ছে, তো তুমি রোহানের সাথে যাবে, আর বিকেলেই বলতে পারো আমার সাথে তোমার ম্যাচের আগে দেখা হওয়ার সম্ভাবনা খুব কম, তবে রোহানকে বলা আছে। ইট উড বি সেম হোটেল, সো টেনশন করতে হবে না তোমাকে। সেম ঘর না, সেম হোটেল। আমি আজ রোহান ভাইয়ের সাথে বেরোবো, উনি পরদিন সকালে টিমের সাথে যাবেন। কি দুর্দান্ত প্ল্যান তার, যাকে বলে সাপও মরবে লাঠিও ভাঙবে না। আমিও তার সাথে নিয়ে যাওয়াটাও হবে, কেউ জানতেও পারবে না। এসে কাউকে নিয়ে দেশের বাইরে পাড়ি জমিয়েছেন, কিন্তু আমাকে সাথে নিয়ে যাওয়ার কী কারণ? ওভাবে আর কতক্ষণ বেডে বসে থাকবে অদ্রি? ফ্রেশ হও, প্যাকিং শেষ করো জলদি। চুপচাপ উঠে ওয়াশরুম ঢুকে গেলাম। এর মাঝেই অঙ্কুর ফাইলের ব্যাগটা কোথাও সরিয়ে ফেলেছেন। আমাকে বেরোতে দেখে উনি বললেন, তোমার কি কিছু শপিংয়ের দরকার আছে? মানে বাইরে যাচ্ছ কি কিছু? হ্যাঁ, ফাইন, এক কাজ করো, তুমি রেডি হয়ে মাস্ক পরে মুখ ঢেকে চলে যাও, ড্রাইভার নিয়ে যাবে তোমাকে। চাইলে তানহা আস্তা ওদেরকেও ডেকে নিতে পারো। মাথা নাড়লাম, এটা বোঝার আর কোনো অবকাশ নেই যে উনি চান না আমি স্বাভাবিক জীবনযাপন করি। তাকে আর প্রশ্ন করবো না বলেছি, তাই আর কোনো মতোই সবটা করব। বেরোবো মুখ ঢেকে। উনি বললেন, তোমার মণিমার সাথে দেখা করতে যাবে আরেকবার। মণিমার কথা মনে পড়তেই চোখ ভরে উঠছে, ভালো লাগলো, উঠতে লাগলো আমার। অনেক আফতাব মারা গেছেন, যার সাথে মণিমা 9 বছর সংসার করেছে, সে মানুষটা আর নেই। তিনি যেমনটাই ছিলেন মণিমার বর ছিলেন। মণিমা তার মৃত্যুর খবর মানতে পারবে? কষ্ট হবে না তার? অঙ্কুরের সবটা জেনেও তার চোখের জল দেখে আমার যে তীব্র কষ্ট অনুভব হয়েছে, সেখানে মণিমার তো বাবার মৃত্যুর বিষয়টা এখনই কাউকে জানিও না অদ্রি। অবাক চোখে তাকালাম। অঙ্কুর আবারও বললেন, চারটে বছরে কাউকে জানতে দেইনি, আমি চাই না তুমিও কাউকে জানাও, ইটস এ রিকোয়েস্ট। আমার বিষয় বাড়ল, কাকে জানাতে মানা করছেন উনি? কোনোভাবে মণিমাকে নয় তো? কিন্তু উনি কেন? উনি বললেন, অনুরোধ চোখে রাখবে না? আজ প্রথমবার আমাকে বাধ্য না করে অনুরোধ করছেন আপনি অঙ্কুর, কী করে ফেল না করে দিই বলুন। আপনাকে বললাম না কাল, এবার থেকে আর আমার প্রশ্ন আপনাকে কষ্ট দেবে না, আমার অবাধ্যতার জন্য আর কষ্ট পেতে হবে না আপনাকে, তেমনটাই হবে যেমনটা আপনি চান। কথাটুকু বলেই পিছন ফিরলাম। অনেকটা সময় নিয়ে উনি বললেন, আমি বেরোবো, মিটিং আছে। কোনো সাড়া না দিয়ে বেলকনির সামনে দাঁড়িয়ে আনমনে বাইরের দিকে তাকিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছছিলাম। হুট করে পেছন থেকে হাতে টান লাগালেন অঙ্কুর। তার সামনে দাঁড় করিয়ে সামনের কয়েকটা ভেজা চুল কানে গুঁজে দিয়ে বললেন, জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজের জন্য তৈরি হব ত্রি, সব প্রশ্নের জবাব দেব তোমাকে, সময় আসন্ন। অঙ্কুর আমাকে ছেড়ে আমারই সামনে পকেটে হাত গুঁজে দাঁড়ালেন। বেশ অনেকক্ষণ মৃদু হাসি নিয়ে তাকিয়ে রইলেন আমার দিকে, আর আমি ওই হাসিটার দিকে। উনি আমার দিক তাকিয়ে হাসিটা রেখে পেছোতে লাগলেন। বেরিয়ে গেলেন রুম থেকে, বেডে বসে পড়লাম আমি। নিজের শরীরকে প্রচণ্ড ভারী লাগছিল। ফোনটা বেজে উঠল এর মধ্যেই, তানহার ফোন, রিসিভ করলাম। ও উৎফুল্লভাবে বলল, কেমন আছিস আন্নু? ভালো, তুই? ভালো। জানিস আন্নু, আজ আবারও তিহান ফোন করেছিল আমাকে। কিছুটা নড়ে চড়ে বসলাম আমি, আগ্রহ নিয়ে বললাম, সত্যি? কি কি বলল রে? বেরোতে বলছে, বেতন অ্যাডভান্স পেয়েছে কাল, বলেছে আঙ্কেল আন্টি আর তোহার জন্য কিছু কেনাকাটা করবে। আমাকে বলেছে আমাকে নিয়ে যাবে শপিংয়ে, চুজ করে দেওয়ার জন্য।
খুশিতে চোখ ভরে উঠল আমার। তান্না বলল, এটাও বন্ধুত্ব তাই না অন্য? হ্যাঁ, তবে খুব স্পেশাল বন্ধুত্ব। যা, খুব তাড়াতাড়ি ভালোবাসার নাম দেবে। দেখিস কোনো সাড়া নেই, কাঁদছে ও, জানে। বললাম, তান্নু সিডনি যাচ্ছি আমরা। সিডনি? আর আমরা মানে? ওকে অঙ্কুরের সিডনি যাওয়া, আমাকে নিয়ে যাওয়া, সবটা খুলে বললাম, শুধু অঙ্কুরের বাবার বিষয়ে বাদে। সবটা শুনে তান্না বলল, 2 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ? এটা কি বলছিস তুই? এটাই ঘটেছে আর আমিও মেনে নিয়েছি। এখন শুধু অপেক্ষায় আছি অঙ্কুরের স্বীকারোক্তির। এত সহজে সবটা? হ্যাঁ, আপাতত এত সহজেই ছাড় দেব অঙ্কুরকে, আপাতত। ও কিছু না, রাখছি। তুই কিছু লুকোচ্ছিস আন্নু? তোর কাছে কেন লুকোবো, সেটা তো তুই জানিস। তবে আমি বলবো, এসে যখন বলেছে সবটা বলবে তোকে, আর তুইও ভেবেছিস একটু সময় দিবি তাকে, তবে তাই হোক, নিজের খেয়াল রাখিস। তুইও সাবধানে থাকিস। কল রাখলাম। সত্যি এই প্রথম অনেকটা লুকিয়ে গেলাম তোর থেকে আন্তানহা। আমি নিরুপায়। বাবা মায়ের মৃত্যুর কারণ আমাকে জানতে হবে, তাদের শাস্তি দিতে হবে, ঠিক খুঁজে বের করবো তাদের, আর তারপর ভয়ানক সাজা দেব। ওদের কাছে যে তাদের জন্য এক ভয়ঙ্কর মৃত্যুসব সাজানো আছে, ঠিক যেমনটা ওরা করেছিল আমার বাবা মায়ের সাথে। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি এ পর্যন্তই। বন্ধুরা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে গল্পের প্রেমী চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী পর্বটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।